আওয়ামী লীগের সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে রাতে ধানবনিতে অভিযান চালায় যৌথ বাহিনী সেখান থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি জানা যায়নি শাহজাহান খান মাদারীপুর দুই আসন থেকে টানা অষ্টমবার সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে সংসদের সদস্য নির্বাচিত হন তিনি একই আসন থেকে পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টানা সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন